Hello coders. গত টিউটোরিয়ালে আমরা তো অটো ওয়্যারিং বাই নেমটা দেখলাম তো এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব অটো ওয়্যারিং বাই কনস্ট্রাক্টর তো অটো ওয়্যারিং বাই কনস্ট্রাক্টর করার জন্য সবার আগে আমরা যেটা করি আসলে আমাদের এখানে তো আমরা লগ রাইটার টাইপের আমাদের দুটো প্রপার্টিজ আছে এটা তো একটা ইন্টারফেস তো আমরা আসলে সেটটাকেও লগ রাইটার করে দেই এবং এখানেও সেটটাকে লগ রাইটার করে দেই এটা করে দিয়ে আমরা যদি আমাদের অ্যাপ ক্লাসে যাই এবং একবার রান করে দেখি সেটা রান করছে দ্যাটস গুড আচ্ছা সো এখন আমরা যেটা করতে চাচ্ছি আমরা আমাদের বিনস এক্সএমএলটা একবার দেখে নেই কি অবস্থায় আছে যে আমরা এটাকে বাই নেম দিয়ে আমরা এখন ইনিশিয়ালাইজ করছি আমাদের বিনগুলো লগারের ভেতরে তো আমরা যদি এটাকে এখন ইউজ করতে চাইস ফর এক্সাম্পল কনস্ট্রাক্টর আমরা কি করব আমরা একটা কনস্ট্রাক্টর জেনারেট করে নেই জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস ঠিক আছে আচ্ছা সো আমাদের সুপারটা লাগবে না এখন এখানে তো যেই জিনিসটা আমাদের এখানে খেয়াল করতে হবে আমরা যখন অটো ওয়্যারিং বাই কনস্ট্রাক্টর ইউজ করছি এটা কিন্তু ইন্টারনালি অটো ওয়ারিং বাই টাইপ করে যেহেতু অটো ওয়ারিং বাই টাইপ করে আমাদের যেটা করতে হবে এখানে দুটাই যদি আমি লগ রাইটার রাখি তাহলে তো সে বুঝতে পারবে না যে কোনটাকে কোথায় সে ইনজেক্ট করবে সেই কারণে আমাদের লগ রাইটার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে কনসোল রাইটার সে কারণে আমরা এখানে কনসোল রাইটার বলে দিতে পারি ক্লাসের নেম এবং সেম গোজ ফর দ্য নেক্সট ওয়ান আমরা এখানে ইজিলি লগ রাইটার জায়গায় আমরা এখানে ফাইল রাইটার বলে দিতে পারি সো আমাদের কিন্তু কনস্ট্রাক্টরটা রেডি হয়ে গেছে তো এখন আমরা যদি এটা রান করার চেষ্টা করি একটা এরর অবশ্য খাবো আমরা কেননা এটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি হ্যাঁ একটা আমরা এখানে একটা এরর পেয়েছি সেটা হলো যখনই আমরা এরকম একটা এক্সপ্লিসিটলি আমরা একটা কনস্ট্রাক্টর ডিফাইন করে দেই তখন কিন্তু আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা নো আর্গুমেন্ট নাই সেটা কিন্তু আমাদের এখান থেকে হারিয়ে যায় আর কি তো এই কারণে আসলে আমাদের এখানে ওই কনস্ট্রাক্টরটা আমরা দেবো না বরঞ্চ আমরা যেটা করতে পারি আমরা বিনসে যে আমাদের বিনসের প্রপার্টিগুলোর মধ্যে আমাদের যে লগারটা আছে এখানে আমরা বলে দিতে পারি যে অটো ওয়্যার কনস্ট্রাক্টর আমরা যদি সোর্সে যাই আমরা দেখতে পারবো সুন্দর করে অটো ওয়্যার কিন্তু কনস্ট্রাক্টর বলা আছে সো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে দেখব খুব সুন্দরভাবে কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে কিন্তু আমাদের প্রপার্টিগুলো অটোওয়্যার হয়ে গেছে তো এটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আসলে আপনারা কিন্তু এই যখন এই কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে যখন ওয়্যারিং করবেন তখন কিন্তু আসলে অন্যান্য ওয়্যারিংগুলো কিন্তু এইভাবে এক্সএমএল এর থ্রুতে কাজ করবে না ফর এক্সাম্পল আপনারা যদি এখন প্রপার্টি অটো ওয়্যারিং করতে চান বা আরও কিছু করতে চান সো কনস্ট্রাক্টরের থ্রুতে করলে কনস্ট্রাক্টরের থ্রু দিয়েই করতে হবে তো দ্যাটস ইট ফর নাও Till next time, happy living on codes.